সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে দিয়ে থাকি। আজকে আমরা ইংলিশ থ্রি অ্যাসাইনমেন্টের সমাধান দিব। আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রেখে আমরা অ্যাসাইনমেন্ট সমাধান অংশে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন, বরাবর যা বলে থাকি চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের প্রশ্ন ছিল যে বিষয়টি, সেটি আমরা প্রথমে দেখে আমরা সমাধান অংশে চলে যাব। প্রশ্ন হচ্ছে, এ ডেলিসিয়াস ডিশ, থিঙ্ক অ্যাবাউট ওয়ান অফ ইউর ফেভারিট ডিশ। বলা হচ্ছে যে একটি সুস্বাদু খাবার, মনে করো এটি তোমার একটি প্রিয় আইটেম। টক টু ওয়ান অফ ইউর ফ্যামিলি মেম্বার্স, তুমি একজন তোমার পরিবারের সদস্যের সাথে কথা বলো। হু নোজ কুকিং অ্যান্ড নোট, যে ভালো রান্না জানে, যে জানে কীভাবে রাঁধতে হয়। অ্যান্ড নোট ইট ডাউন, এবং এটি নোট করো। দেন প্রিপেয়ার দ্য ডিশ, তারপর এই ডিশটি তৈরি করো। নাও নারেট দ্য স্টেপস হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ডিশ, এবং এখন বর্ণনা দাও যে তুমি কীভাবে এই ডিশটি তৈরি করেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে প্রশ্ন ধাপে ধাপে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। উত্তরগুলো হচ্ছে না, খিচুড়ি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিলিশিয়াস ডিশ, খিচুড়ি হচ্ছে আমার একটি অন্যতম প্রিয় একটি ডিশ। বিকজ খিচুড়ি হেল্পস ইজি ডাইজেশন অ্যান্ড অ্যাসিমিলেশন অ্যান্ড ইজ হ্যান্স রিকমেন্ডেড বাই ডক্টরস ডিউরিং ইলনেস ফর ফাস্ট রিকভারি। এখানে খিচুড়ির কিছু উপকারিতা ডক্টররাও আমাদের রিকমেন্ড করে অসুখ হলে দ্রুত আরোগ্য হওয়ার জন্য, এবং খিচুড়ির যে উপকারিতা সেগুলো আমরা এখানে লিখে রেখেছি। আই টক টু মাই আন্টি ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে আমার আন্টির সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। ফর হেল্পিং মি, আমাকে সহায়তা করার জন্য। কুকিং খিচুড়ি, খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেই বিষয়ে আমি কথা বলেছি। দেন শি ডেলিভার্ড এ লং স্পিচ, তারপর সে একটি লম্বা বক্তৃতা দিয়েছে খিচুড়ি কীভাবে রান্না করতে হয় তার উপর। অ্যাবাউট হাউ টু কুক খিচুড়ি, অ্যান্ড আই নোট ইট কেয়ারফুলি, এবং আমি সেটি সতর্কতার সাথে নোট করেছি। হিয়ার ইজ মাই প্রসেস টু প্রিপেয়ার মাই ফেভারিট খিচুড়ি ডিশ, বা প্রিপেয়ার মাই ফেভারিট ডিশ খিচুড়ি। এখন আমি এই প্রসেসটা কীভাবে খিচুড়ি রান্না করেছি, আমার আন্টি আমাকে কীভাবে বলেছে, সেই বিষয়টা আমি এখানে বিবরণ দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে অ্যাসাইনমেন্টটি আপনি আপনার খাতায় লিখে রাখবেন। আশা করি গত সপ্তাহে আপনাদের অ্যাসাইনমেন্ট গণিত দিয়েছিলাম, সবার প্রথমে দিয়েছিলাম আমরা, সেই অ্যাসাইনমেন্ট সমাধানটি অবশ্যই আপনারা দেখেছেন। পরবর্তীতে আজকেও কিন্তু আমরা সবার প্রথমেই অ্যাসাইনমেন্টের আনসার দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন, ফর প্রিপেয়ারিং মাই ডিশ ফলোয়িং ইনগ্রেডিয়েন্টস আর নিডেড, আমাকে এই ডিশটা তৈরি করতে নিচের উপাদানগুলো আমার প্রয়োজন বা লাগবে। আমার আন্টি আমাকে যেভাবে বলেছে সেই অনুযায়ী আমি আমার উপাদানগুলো এখানে সাজিয়েছি। প্রথমে হচ্ছে বাসমতি চাল, অর্থাৎ খিচুড়ি রান্না করতে যা যা লাগবে সেই উপাদানগুলো আমরা এখানে লিখে রেখেছি। 200 গ্রাম মুগ বা মসুর বা অ্যাঙ্কর ডাল 200 গ্রাম, এরপরে কামিং পাউডার 2 টিস্পুন, পরে রেড চিল পাউডার 1 টিস্পুন, এরপরে পাউডার 1 টিস্পুন মানে 1 চামচ আর কি, জিঞ্জার পেস্ট, আদা বাটা যেমন 1/2 টি, 1/2 চা চামচ, কামিন্স ইনগ্রেডিয়েন্টস 0 থেকে 1 টি হবে, গ্রিন চিল হচ্ছে চপড 4 থেকে 5 পিস, এরপরে গরম মশলা পাউডার হবে 1 অথবা 2 চা চামচ, পটেটো লাগবে আমাদের চপড এখানে 3 লার্জ সাইজ, এবং টমেটো আমাদের লাগবে চপড এখানে 2 মিডিয়াম সাইজ, এরপরে কলিফ্লাওয়ার লাগবে আমাদের চপড এখানে 1/2, আর পিস হচ্ছে 100 গ্রাম, ব্রিঞ্জাল চপ এখানে 1 লার্জ সাইজ, এবং ক্যারেট হচ্ছে চপ 2 মিডিয়াম সাইজ, অয়েল হচ্ছে 150 ml, সুগার হচ্ছে 1 টিস্পুন, এবং সল্ট হচ্ছে 2 টেস্ট মানে স্বাদ মতো। অর্থাৎ মূল বিষয় হচ্ছে খিচুড়ি রান্না করতে আমাদের যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো আমি আমার প্রিয় খিচুড়ি কীভাবে রান্না করবো সেই উপাদানগুলো আমরা এখানে লিখে রেখেছি। এখানে হয়তো অনেকে এক দুটো উপাদান বাদ দিতে পারে, নতুন 2-1টা উপাদান অ্যাড করতে পারে, সে তার মতো যেভাবে পাক করবে সেই বিষয়টি লিখবে, আমি আমার মতো লিখলাম। এই হলো বিষয়। তো আমরা স্টেপে চলে যাই, স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে করবো। নাও আই প্রিপেয়ার মাই ডিশ অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং স্টেপ, আমি আমার ডিশটা তৈরি করব নিচের স্টেপ অনুযায়ী। এখানে আমরা নাম্বারিং করে রেখেছি, স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো হবে সেই বিষয়গুলো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল আই পুর অয়েল টু দ্য প্যান অ্যান্ড ওয়ার্ম ইট ফর অ্যাটলিস্ট 2 মিনিটস। এখানে আমরা প্রথমেই পড়ে নিই, তারপর বিবরণটা বাংলা বলি। নাম্বার 2 হচ্ছে ওয়াশিং ডাল প্রপারলি অ্যান্ড দেন অ্যাড ইট টু দ্য প্যান, ফ্রাই দ্য ডাল ফর অ্যাটলিস্ট 3 মিনিটস, দেন রিমুভ দ্যাম ফ্রম দ্য প্যান। এখানে প্রথমে
যে এখানে আমরা পানি ডালতে বলছি প্যানে এবং এটাকে গরম করতে বলছি 2 মিনিটের জন্য। এরপরে ওয়াশিং ডাল, ডালকে ধুধু করতে বলছে এবং এইগুলো প্যানের মধ্যে যুক্ত করতে বলছে এবং ডালকে ফ্রাই করতে হবে অ্যাটলিস্ট 3 মিনিট অ্যান্ড দেন রিমুভ দ্যাম ফ্রম দ্য প্যান এবং প্যান থেকে বা পাত্র থেকে সরিয়ে দিতে হবে। এই সব বিষয় ছিল এখানে। তো আমরা পরের স্টেপে চলে যাই। দেন ওয়াশ মাই রাইস প্রপারলি, আমাদের চালকে ধুত করতে হবে। পুর ইট এগেইন ওয়েল টু দ্য প্যান, এটা আবারকে ধুত করতে হবে এবং ওয়েল টু দ্য প্যান অ্যান্ড রাইস স্টির জেন্টলি ফর অ্যাটলিস্ট 5 মিনিটস দেন রিমুভ ফ্রম দ্য প্যান। নাম্বার 4 হচ্ছে লাস্ট লাস্ট টাইম পোর ওয়েল টু দ্য প্যান, অ্যাড কামিন্স, এখানে বলতেছে যে টু দ্য ওয়েলস অ্যান্ড ওয়ার্ম ইট ফর টু মিনিটস। নাম্বার 5 বলছে দেন অ্যাড চপ পটেটোস, টমেটোস, পিস, ব্রিঞ্জাল, কলিফ্লাওয়ার্স অ্যান্ড ক্যারট, এগুলো আমরা দিয়ে দিব। তারপর নেক্সট অ্যাড কামিং পাউডার, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, জিঞ্জার পেস্ট, চপড গ্রিন চিলিস অ্যান্ড চপড অনিয়ন্স অ্যান্ড মিক্স অয়েল, এগুলো ভালো করে মেশাতে হবে। নাম্বার 7 হচ্ছে দেন ফ্রাই দ্য মিক্সচার ফর অ্যাটলিস্ট 3 মিনিটস। নাম্বার 8 হচ্ছে নাও অ্যাড দ্য রাইস অ্যান্ড ডাল টু দ্য মিক্সার, ফ্রাই দ্য মিক্সার, স্টির দ্য জেন্টলি জেন্টলি ফ্রিকোয়েন্টলি ফর অ্যানাদার 2 মিনিটস। নাম্বার 9 হচ্ছে পোর ওয়াটার 250 ml টু দ্য মিক্সার, অ্যাড সল্ট অ্যান্ড গরম মশলা পাউডার, গরম মশলা এবং অ্যাড করবো লবণগুলো অ্যাড করবো। ফাইনালি আই পুট এ কভার অ্যান্ড কুক ফর অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিটস আনটিল রাইস অ্যান্ড ডাল কুকড প্রপারলি। এখানে বলা হচ্ছে যে আমি ফাইনালি কী করব, একটা কভার দিয়ে রেখে রাখবো এবং এটিকে 20 থেকে 25 মিনিট আমি রান্না করব, গরম করব আনটিল রাইস অ্যান্ড ডাল কুকড প্রপারলি, এবং ভাত, চাল এবং ডালটা যথাযথভাবে রান্না হয়েছে কিনা সেই জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল সেই প্রশ্ন অনুযায়ী আমরা আজকে আপনাদের এই সমাধানটি দিয়েছি। তো আপনাদের মূল বিষয় হচ্ছে আপনাদেরকে করতে হবে এ ডেলিশিয়াস ডিশ, আপনাকে একটি ডেলিশিয়াস ডিশ তৈরি করতে হবে যেটি আপনি পছন্দ করেন এবং সেইটি কীভাবে তৈরি করেছেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার মা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, আন্টি আঙ্কেল যাই থাকুক না কেন তাদের কাছ থেকে শুনবেন। শুনে প্রথমে নোট ডাউন করবেন, নোট ডাউন করেছি আমরা, এই যে নোট ডাউনগুলো করেছি, নোট ডাউন করে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো বিবরণ দেবেন। এই বিবরণগুলো কিন্তু আমরা এই যে এখানে দিয়েছি, স্টেপ বাই স্টেপ আপনি বিবরণ দেবেন। এই বিবরণগুলো দেওয়ার পর কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট সলিউশনটি সম্পূর্ণ হবে। তো এখানে আমার ডেলিশিয়াস ফুড হিসাবে আমি খিচুড়িকে বেছে নিয়েছি, তার মানে এই না যে আপনিও খিচুড়িকে বেছে নেবেন, আপনি চাইলে অন্য কিছু বেছে নিতে পারেন, তবে যাই বাছুন না কেন সেই রান্নাটা যেন আপনার প্রপারলি হয়। নোট ডাউন করবেন, ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে লিখবেন এবং কীভাবে রান্না করেছেন সেইগুলো লিখবেন। তো আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের কাছে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো একটি নমুনা সমাধান হিসেবে উপস্থাপন করি। আপনারা হবু এটাকে ফলো করবেন না, আপনারা এখান থেকে একটু পরিমার্জন পরিবর্তন করে নেবেন, বারবার বলে রাখি। আর যদি একেবারেই না পারেন তাহলে হবু ফলো করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট, আজকের ইংরেজি সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একদিন, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।